আসসালামু আলাইকুম। এমবিএ ফাইনাল ইয়ার এর শিক্ষার্থী বিন্দুকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর জয়েন্ট প্রোডাক্টস অ্যান্ড বাই প্রোডাক্টস চ্যাপ্টারের জয়েন্ট প্রোডাক্ট সম্বন্ধে আজকে আলোচনা করব। আমি শামীম আরা জেসমিন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, রাজশাহী কলেজ, রাজশাহী। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসে আমরা বাই প্রোডাক্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম। বাই প্রোডাক্ট হচ্ছে এমন একটি দ্রব্য যা প্রতিষ্ঠানের উৎপাদন করার কোনো উদ্দেশ্য ছিল না। মেন প্রোডাক্ট এবং জয়েন্ট প্রোডাক্ট উৎপাদন করতে যে এই পণ্যগুলো আপনা আপনি উৎপাদিত হয়ে যায়। এই পণ্যের মূল্য কম এবং এটা গুরুত্বও কম। এ ধরনের পণ্য দুইভাবে হিসাবভুক্ত করা যায়। একটা হলো কস্ট মেথড। কস্ট মেথড বলতে বোঝায় জয়েন্ট কস্ট যখন যৌথ দ্রব্যের উপর বন্টন করা হয় তখন তাকে কস্ট মেথড বলে। কস্ট মেথডের তিনটে পদ্ধতি অনুসারে হিসাবভুক্ত করা হয়। একটা হলো স্ট্যান্ডার্ড কস্ট মেথড। এখানে যৌথ ব্যয়ের উপর ব্যয় বন্টন করার জন্য প্রথমেই মান একটা নির্ধারণ থাকে, সেই অনুপাতে বন্টন করা হয়। দ্বিতীয় হচ্ছে রিপ্লেসমেন্ট মেথড। রিপ্লেসমেন্ট মেথড বলতে যে উপজাত দ্রব্যের কোনো বাজার মূল্য নেই বা আদায়যোগ্য মূল্য কম সেই ক্ষেত্রে এটা কাঁচামাল হিসাবে আবার ব্যবহৃত হয়, তখন তাকে এই পদ্ধতি অনুযায়ী যৌথ কস্ট বন্টন করা হয়। আর একটা হচ্ছে যৌথ ব্যয় বন্টন পদ্ধতি। যৌথ ব্যয় যৌথ পণ্যের উপরে যেভাবে যে পদ্ধতি অনুযায়ী যৌথ ব্যয় বন্টন করা হয় বাই প্রোডাক্টের উপরে সেই অনুপাতেই বন্টন করা হয়। এছাড়া আছে নন কস্ট মেথড, অর্থাৎ এই ক্ষেত্রে জয়েন্ট কস্টের অংশ বাই প্রোডাক্টে বন্টন করা হয় না। এই ক্ষেত্রে তিনটে পদ্ধতি, একটা হলো রেভিনিউ পদ্ধতি, একটা হলো রিয়েলাইজ ভ্যালু পদ্ধতি, আর একটা হলো রিভার্স পদ্ধতি। রেভিনিউ পদ্ধতিতে সেলস পণ্যের আয় বের করা হয়, আর রিয়েলাইজ ভ্যালুর ক্ষেত্রে উৎপাদিত পণ্যের আয় বের করা হয়। প্রথমে এই দুই দুই ক্ষেত্রেই পণ্যের উপজাত দ্রব্যের আয় বের করে নেওয়া হয়, তারপর সেই আয়কে বিভিন্নভাবে দেখানো হয়। কখনো আদার ইনকাম হিসাবে, কখনো অতিরিক্ত বিক্রয় হিসাবে, কখনো মেন প্রোডাক্টের কস্ট অফ গুডস সোল থেকে বাদ দিয়ে, কখনো মেন প্রোডাক্টের কস্ট অফ প্রোডাকশন থেকে বাদ দিয়ে দেখানো হয়। আজকের ক্লাসের শিক্ষণফল। আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারবে যৌথ দ্রব্য কি, জয়েন্ট প্রোডাক্ট কি, যৌথ ব্যয় কি, জয়েন্ট কস্ট কি, বিভাজন বিন্দু কি, স্প্লিট অফ পয়েন্ট কি, পুনঃপ্রক্রিয়াকরণ ব্যয় কি, ফার্দার প্রসেসিং কস্ট কি, যৌথ দ্রব্যের হিসাব রক্ষণ সম্বন্ধে আজকের ক্লাস থেকে জানতে পারবে। যৌথ দ্রব্য, জয়েন্ট প্রোডাক্ট, কোনো উৎপাদন প্রক্রিয়ার সমগুরুত্বের একাধিক পণ্য একটি নির্দিষ্ট বিন্দুতে উৎপাদিত হলে উৎপাদিত দ্রব্য সমূহকে যৌথ দ্রব্য বলে। যেমন অশোধিত তেল থেকে ডিজেল, পেট্রোল, কেরোসিন, অকটেন, গ্যাসোলিন, ন্যাপথলিন, মোম, পিচ্ছিলকারক তেল ইত্যাদি উৎপাদিত হয়। এগুলো হলো সবই সমগুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো যৌথ দ্রব্য বলে গণ্য হবে। স্প্লিট অফ পয়েন্ট, যৌথ দ্রব্যকে যে নির্দিষ্ট বিন্দুতে পৃথক করা হয় ওই নির্দিষ্ট বিন্দুকে বিভাজন বিন্দু বলে, স্প্লিট অফ পয়েন্ট বলে। যৌথ ব্যয়, জয়েন্ট কস্ট, একাধিক দ্রব্য উৎপাদনকালে দ্রব্য বিভাজনের পূর্ব পর্যন্ত যাবতীয় খরচাবলীকে যৌথ ব্যয় বলে। অর্থাৎ বিভাজনের পূর্ব পর্যন্ত উৎপাদন ব্যয়কে বলে যৌথ ব্যয়। আমরা জানি উৎপাদন ব্যয় সংগঠিত হয় কাঁচামাল, শ্রম ও কারখানার উপরিব্যয়ের সমন্বয়ে। অতএব
joint cost সমান সমান total of the raw material, labor and overhead cost up to split of point. Post split of point cost. Split of point এর পরে যে খরচ হয় তাকে further cost or further processing cost, post split of cost, further estimated cost, separable cost or additional processing cost বলে। অর্থাৎ split of point এর পরে যে উৎপাদন ব্যয় হয় তাকে split of point cost বলে। Separable cost, total of the raw material, labor and overhead cost after split of point. Split of point এর পরে যে কাঁচামাল, শ্রম ও কারখানার ব্যয় হয় সেটাকেই বলা হয় split of point cost. যৌথ ব্যয় বন্টনের পদ্ধতি। এক নম্বর, একক উৎপাদনের গড় পদ্ধতি, এভারেজ ইউনিট মেথড। দুই, ভারযুক্ত গড় পদ্ধতি, ওয়েটেড এভারেজ মেথড। তিন, দৈহিক একক পদ্ধতি, ফিজিক্যাল ইউনিট মেথড। চার, প্রমাণ ব্যয় পদ্ধতি, স্ট্যান্ডার্ড কস্ট মেথড। পাঁচ, জরিপ পদ্ধতি, সার্ভে মেথড। ছয়, বাজার দর বা বিক্রয় মূল্য পদ্ধতি, মার্কেট ভ্যালু অর সেলস ভ্যালু মেথড। সাম স্পেশাল পয়েন্ট টু বি রিমেম্বার। অঙ্ক শুরু করার আগে কিছু বিশেষ বিষয় মনে রাখতে হবে। এক নম্বর, কোন অঙ্ক করতে হবে তা নির্ণয়। জয়েন্ট প্রোডাক্ট না মেন প্রোডাক্ট না বাই প্রোডাক্ট, কোন অঙ্কটা করবে সেটা খেয়াল করতে হবে। চিহ্নিত করুন কোনটা মেন প্রোডাক্ট এবং কোনটা বাই প্রোডাক্ট, এটা ভালোভাবে চিহ্নিত করতে হবে। তিন, ইনপুট কত করা হয়েছে ইউনিট আর আউটপুট কত পাওয়া গেল। চার, নর্মাল লস আছে কি না। পাঁচ, জয়েন্ট কস্ট অ্যালোকেশন মেথড, কোন পদ্ধতি অনুযায়ী জয়েন্ট কস্ট বন্টন করতে হবে। ছয়, ফার্দার প্রসেসিং কস্ট, পোস্ট স্প্লিট অফ কস্ট আছে কি না, ফার্দার প্রসেসিং কস্টটা আছে কি না দেখতে হবে। বাই প্রোডাক্ট যদি থাকে তাহলে কোন পদ্ধতিতে হবে, কস্ট মেথডে না নন কস্ট মেথডে এটা হিসাব করতে হবে, সেটাও খেয়াল করতে হবে। ডিসিশন উইথ রিগার্ড টু ফার্দার প্রসেস। ডিসিশনের ক্ষেত্রে, পুনঃ প্রক্রিয়াকরণ ক্ষেত্রে কি তৈরি করতে হয় আমরা সেটা মনে রাখি। যৌথ দ্রব্য আলাদা হওয়ার পর পুনঃ প্রক্রিয়াকরণ হবে কি না, অথবা কোনটি পুনঃ প্রক্রিয়াকরণ বেশি লাভজনক, এই মর্মে সিদ্ধান্ত চাওয়া হলে আমাদেরকে অবশ্যই স্টেটমেন্ট অফ ইনক্রিমেন্টাল ইনকাম অর লস তৈরি করতে হবে। ইনক্রিমেন্টাল লস অ্যান্ড ইনকাম স্টেটমেন্টটা তৈরি করা হয় সেলস আফটার ফার্দার প্রসেসিং সেলস দিয়ে শুরু করে, বিক্রয় পরবর্তী এই প্রসেসিং পরবর্তী বিক্রয় দিয়ে এটা শুরু হয়। এখান থেকে স্প্লিট অফ পয়েন্টের সেলসটা বাদ যাবে, তারপরে যেটা পাওয়া যাবে সেটাকেই বলা হবে বর্ধিত সেল বা রেভিনিউ। এই বর্ধিত সেলস বা রেভিনিউ থেকে ফার্দার প্রসেসিং ব্যয়, প্রক্রিয়াকরণ ব্যয় বাদ দিলেই এটাকেই, প্রক্রিয়াকরণকে ব্যয়কেই বলা হচ্ছে ইনক্রিমেন্টাল কস্ট। অর্থাৎ এটা বিভক্ত হওয়ার পর, পণ্যগুলো বিভক্ত হওয়ার পর অতিরিক্ত খরচ হয়েছে, এটা বাদ দিলে আমরা ইনক্রিমেন্টাল লাভ বা লস পাব। ইনক্রিমেন্টাল লাভ যদি হয় তাহলে অবশ্যই পুনঃ প্রক্রিয়াকরণ লাভজনক হবে, আর যদি লস হয় তাহলে পুনঃ প্রক্রিয়াকরণ করা ঠিক হবে না। এভারেজ ইউনিট কস্ট মেথড, গড় একক ব্যয় পদ্ধতি। এক্ষেত্রে যৌথ ব্যয়কে
উৎপাদিত দ্রব্যের একক দ্বারা ভাগ করে গড় একক ব্যয় নির্ণয় করা হয়। এ গড় একক ব্যয়ের ভিত্তিতে যৌথ ব্যয় বন্টন করা হয়। দুটো সূত্র ব্যবহার করে যৌথ ব্যয় বন্টন করা হয়। অ্যাভারেজ ইউনিট আগে বের করে নিতে হবে। অ্যাভারেজ ইউনিট বের করার জন্য টোটাল জয়েন্ট প্রোডাকশন কস্ট বা জয়েন্ট কস্টকে টোটাল নাম্বার অফ ইউনিটে ভাগ করে পার ইউনিট কস্ট বের করে নিতে হবে। তারপর জয়েন্ট কস্ট বন্টন হবে প্রত্যেকটা উৎপাদনের এককের সাথে। অ্যাভারেজ ইউনিট কস্টটা গুণ করলে জয়েন্ট কস্ট বন্টিত হয়ে যাবে, ইউনিটস অফ ইচ প্রোডাক্ট ইনটু অ্যাভারেজ ইউনিট কস্ট। প্রবলেম ওয়ান, এ কোম্পানি প্রোডিউসেস থ্রি জয়েন্ট প্রোডাক্ট এ বি অ্যান্ড সি ফ্রম এ প্রসেস। এ কোম্পানি তিনটে যৌথ দ্রব্য এ বি সি একই প্রক্রিয়া থেকে উৎপাদন করে। অ্যাপোর্শন দ্য জয়েন্ট কস্ট অফ টাকা 90,000 জয়েন্ট কস্ট বয়ন্টন করতে হবে ফ্রম দ্য ফলোয়িং ডাটা, নিম্নের তথ্য থেকে আন্ডার অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড। অ্যাভারেজ ইউনিট কস্ট মেথডে এই বন্টনটা দেখাতে হবে। প্রোডাক্ট এ বি সি টোটাল, এখানে আছে ইউনিটস প্রোডিউস 20,000 15,000 10,000 45,000। সলিউশন, অ্যাভারেজ কস্ট ইউনিটটা আমাদের আগে বের করে নিতে হবে, তারপরে আমাদেরকে জয়েন্ট কস্ট বন্টন করতে হবে। অ্যাভারেজ ইউনিটটা বের করতে হলে টোটাল জয়েন্ট কস্টকে টোটাল ইউনিট দিয়ে ভাগ করতে হয়, পাওয়া যাবে আমাদের 2 টাকা। এবার স্টেটমেন্ট শোয়িং দ্য অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, আমরা অ্যালোকেশন অফ জয়েন্ট কস্টটা দেখাবো নিয়ম অনুযায়ী আন্ডার অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড। অ্যাভারেজ ইউনিট কস্ট মেথড অনুযায়ী এখানে প্রোডাকশন এ বি সি দেওয়া আছে, এখানে ইউনিট প্রোডিউস এটা দেওয়া আছে 20,000 15,000 10,000। এখানে অ্যাভারেজ ইউনিট কস্ট পাওয়া গিয়েছে পার ইউনিটে 2 টাকা করে। এখন এগুলোকে গুণ করলে আমরা পাচ্ছি জয়েন্ট কস্ট পেয়ে যাচ্ছি, এর পাচ্ছি 20-এর সাথে 2 যোগ করলে 40,000, বির পাচ্ছি 15,000-এর সাথে 2 যোগ গুণ করলে 30,000, সি হচ্ছে 10,000 ইউনিটকে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 20,000, টোটাল 90,000 পাওয়া যাবে। অথবা আমরা জয়েন্ট কস্টটা এই সূত্র অনুযায়ী বন্টন করলেও অ্যাভারেজ কস্ট মেথডে বন্টন করা যাবে। টোটাল জয়েন্ট কস্ট অফ প্রোডাকশনকে টোটাল নাম্বার অফ ইউনিট দিয়ে ভাগ করে গুণ করা হয়েছে ইউনিট প্রোডিউস অফ ইচ প্রোডাক্ট। এখানে এ 90,000-কে 45,000 দিয়ে ভাগ করে 20,000 দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে 40,000 টাকা। বি তেমনি 90,000-কে 45 দিয়ে ভাগ করে 15,000 দিয়ে গুণ করলে পাওয়া যাচ্ছে 30,000 টাকা। সি 90,000-কে 45,000 দিয়ে ভাগ করে 10,000 দিয়ে গুণ করলে পাওয়া যাবে 20,000 টাকা, টোটাল 90,000 টাকা বন্টিত হবে। 2 নম্বর, ওয়েটেড অ্যাভারেজ মেথড, গুরুত্ব প্রদত্ত গড় পদ্ধতি। এক্ষেত্রে বিভিন্ন দ্রব্যের উপর গুরুত্ব আরোপ করা হয়। এই গুরুত্ব প্রত্যেক উৎপাদিত দ্রব্যের এককে গুণ করে মোট গুরুত্ব নির্ণয় করা হয়। মোট যৌথ ব্যয়কে মোট গুরুত্ব দিয়ে ভাগ করে গুরুত্ব প্রদত্ত গড় ব্যয় নির্ণয় করা হয়। প্রত্যেক দ্রব্যের গুরুত্বের সাথে গুরুত্ব প্রদত্ত গড় ব্যয় দ্বারা গুণ করে যৌথ ব্যয় বন্টন করা হয়। ওয়েটেড অ্যাভারেজ ইউনিট কস্ট, টোটাল জয়েন্ট কস্ট ভাগ নাম্বার টোটাল নাম্বার অফ ওয়েটেড ইউনিট। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, এখানে ওয়েটেড ইউনিট অফ ইচ প্রোডাক্ট ইনটু ওয়েটেড অ্যাভারেজ ইউনিট, অর্থাৎ ওয়েটেড পার অ্যাভারেজ কস্টটা বের করতে হবে। এটা বের করা হয় টোটাল জয়েন্ট কস্টকে অ্যাভারেজ ইউনিট দিয়ে ভাগ করে, টোটাল অ্যাভারেজ ইউনিট দিয়ে ভাগ করে পার ইউনিট অ্যাভারেজ কস্ট বের করা হয় ওয়েটেড।
এখন অ্যালোকেশন করার সময় ওয়েটেড যে প্রত্যেকের ইউনিট থাকবে সেই ইউনিটকে ওয়েটেড পার ইউনিট অ্যাভারেজ কস্ট দিয়ে গুণ করলে জয়েন্ট কস্ট বন্টন হয়ে যাবে। প্রবলেম টু, এ কোম্পানি প্রডিউসেস থ্রি প্রোডাক্ট জয়েন্ট প্রোডাক্ট এ বি অ্যান্ড সি ফ্রম এ প্রসেস অ্যাপোর্শন দ্য জয়েন্ট কস্ট অফ টাকা 5 লাখ ফ্রম দ্য ফলোয়িং ডাটা আন্ডার ওয়েটেড অ্যাভারেজ মেথড। 5 লাখ জয়েন্ট কস্টকে এবিসি তিনটি জয়েন্ট প্রোডাক্টের মধ্যে ওয়েটেড অ্যাভারেজ মেথড অনুযায়ী ভাগ করে দেখাতে হবে। এ বি সি তিনটি অ্যাভারেজের ইউনিট আছে 20,000, 50,000, 10,000, টোটাল হচ্ছে 45,000। ওয়েট পয়েন্ট দেওয়া আছে 3, 6, 10, 3, 6, 10। সলিউশন, ওয়েটেড অ্যাভারেজ ইউনিট কস্ট, টোটাল জয়েন্ট প্রোডাকশন কস্ট বা জয়েন্ট কস্ট, টোটাল নাম্বার অফ ইউনিট ওয়েটেড প্রোডিউস। এখানে টোটাল জয়েন্ট কস্ট হচ্ছে 5 লাখ আর ওয়েটেড ইউনিট হচ্ছে 2,50,000। ওয়েটেড ইউনিটটা বের করা হয়েছে প্রত্যেকের ইউনিটের সাথে ওয়েট পয়েন্ট দিয়ে গুণ করে ওয়েটেড ইউনিট বের হয়েছে। এতে আসছে 20,000-এর সাথে 3 গুণ করে আসছে 60,000, 15,000 সাথে 6 গুণ করে আসছে 90,000, 10,000-এর সাথে 10 গুণ করে আসছে 1 লাখ, টোটাল হচ্ছে 2,50,000। এখানে অ্যাভারেজ রেটটা দেওয়া হলো, অ্যাভারেজ রেট দিয়ে গুণ করলে আমরা এর জন্য পাচ্ছি জয়েন্ট কস্ট 1,20,000, বির জন্য পাচ্ছি 1,80,000, সির জন্য পাচ্ছি 2 লাখ, টোটাল আমরা 5 লাখ পাচ্ছি। জয়েন্ট কস্ট অ্যালোকেটেড বিপরীত, এভাবেও আমরা জয়েন্ট কস্ট বন্টন করতে পারি। টোটাল জয়েন্ট প্রোডাকশন কস্ট বা জয়েন্ট কস্ট ভাগ টোটাল নাম্বার অফ ওয়েটেড ইউনিট প্রোডিউস গুণ ওয়েটেড ইউনিট অফ ইস প্রোডাক্ট। এখানে আমরা দেখি যে প্রোডাক্ট এর ইউনিট হচ্ছে 20,000, পয়েন্ট ওয়েট পয়েন্ট 3 গুণ করলে ওয়েটেড ইউনিট পাওয়া গেল। এই ওয়েটেড ইউনিট এই যেখানে গুণ করা হয়েছে জয়েন্ট কস্ট 50,000, এই 5 লাখ আর ওয়েটেড ইউনিট হলো 2,50,000 দিয়ে ভাগ করে ওয়েটেড ইউনিট দিয়ে গুণ করে আমাদের জয়েন্ট কস্ট আসছে 1,20,000। এরকমভাবে এক্ষেত্রেও আসছে 90,000 গুণ করলে 1,80,000, এক্ষেত্রে 1 লাখ ওয়েটেড ইউনিট দিয়ে গুণ করলে আসছে 2 লাখ, টোটাল 5 লাখ বন্টন হয়ে গেল। 3 নম্বর, ফিজিক্যাল মেজার মেথড দৈহিক পরিমাপ পদ্ধতি। এক্ষেত্রে প্রত্যেক যৌথ দ্রব্যের ওজন সংখ্যা অথবা পরিমাণ অনুসারে যৌথ ব্যয় বন্টন করা হয়। বিভিন্ন দ্রব্যের পরিমাণের একক যখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রূপ হয় তখন বিভিন্ন এককগুলোকে কোনো সাধারণ এককে পরিণত করে তাদের গড় হারের ভিত্তিতে যৌথ ব্যয় বন্টন করতে হয়। ওয়েটিং ইউনিট অফ ইস প্রোডাক্ট, প্রত্যেক দ্রব্যের উৎপাদিত ইউনিট সংখ্যা, টোটাল ইউনিটস প্রোডিউস আর ইউজ এবং কত মোট ইউনিট উৎপাদিত হচ্ছে। অ্যালোকেশন অফ জয়েন্ট কস্ট, জয়েন্ট কস্ট ইনটু ওয়েটিং, জয়েন্ট কস্টকে ওয়েটিং দিয়ে গুণ করলে আমরা জয়েন্ট কস্ট বন্টন করতে পারবো। উদাহরণ দেখি, প্রবলেম 3, এ কোম্পানি প্রোডিউস 3 জয়েন্ট প্রোডাক্টস এ বি অ্যান্ড সি ফ্রম এ প্রোডিউস প্রসেস, অ্যাপোর্শন দ্য জয়েন্ট কস্ট অফ টাকা 90,000 ফ্রম দ্য ফলোয়িং ডাটা আন্ডার ফিজিক্যাল মেজার মেথড। এখানে এ বি সি তিনটে প্রোডাক্ট এখানেও আছে, সেই 20,000, 15,000, 10,000, টোটাল 45,000। ওয়েটিং বের করা হচ্ছে সলিউশনে, ইউনিটস অফ ইস প্রোডাক্ট, টোটাল ইউনিট প্রোডিউস
অর ইউজ। এখানে জং অর ওয়েটিং বের করা হয়েছে। প্রত্যেক দ্রব্যের উৎপাদন উৎপাদন ইউনিট হচ্ছে, এটা এর আছে বিশ, বিশকে 45 দিয়ে ভাগ করে ওয়েট পাওয়া গেল। এই ওয়েটের ওয়েটিং এর সাথে জয়েন্ট কস্ট 90,000, গুণ করে জয়েন্ট কস্ট এর জন্য পাওয়া যাচ্ছে 40,000। তেমন 15,000, 15,000কে 45,000 দিয়ে ভাগ করে ওয়েটিং পাওয়া যাচ্ছে 333.333। 90,000 জয়েন্ট কস্ট দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে 30,000। সি সি 10,000, 10,000 ইউনিটকে 45,000 ইউনিটে ভাগ করে ওয়েটিং পাওয়া যাচ্ছে 0.2222। এখানে 90,000 দিয়ে গুণ করে জয়েন্ট কস্টকে গুণ করে পাওয়া যাচ্ছে 20,000 জয়েন্ট কস্ট সির জন্য। এইভাবে বন্টন করা হয়ে গেল। এছাড়াও আমরা এই ফর্মুলা প্রয়োগ করেও জয়েন্ট কস্ট বন্টন করতে পারি। এর উৎপাদিত দ্রব্য 20,000, তাকে 45,000 দিয়ে ভাগ করে জয়েন্ট কস্ট 90,000 দিয়ে গুণ করে আমরা সরাসরি এভাবেও জয়েন্ট কস্ট বন্টন করতে পারি। ফোর, স্ট্যান্ডার্ড কস্ট মেথড, প্রমাণ ব্যয় পদ্ধতি। যৌথ ব্যয়ের জন্য প্রমাণ ব্যয় মান নির্ধারণ করা থাকে। এই মানের উপর ভিত্তি করে প্রত্যেকটি উৎপাদিত দ্রব্যের মধ্যে যৌথ ব্যয় বন্টন করতে হয়। এ পদ্ধতিটি জটিল হওয়ার জন্য এর প্রয়োগ খুবই কম। ফাইভ, পয়েন্ট ভিউ মেথড অর সার্ভে মেথড, জরিপ পদ্ধতি। যৌথ দ্রব্যের পরিমাণ, বিক্রয় মূল্য, কৌশলগত দিক ও বাজারজাতকরণ প্রক্রিয়া প্রভৃতি বিষয়াদি জরিপের ভিত্তিতে প্রত্যেকটি উৎপাদিত দ্রব্যের মধ্যে যৌথ ব্যয় বন্টন করা হয়। অর্থাৎ জরিপ করে এই যৌথ ব্যয় বন্টন করা হয় বলেই এটার জরিপ পদ্ধতির নাম হয়েছে। ছয়, মার্কেট ভ্যালু মেথড, বাজার মূল্য পদ্ধতি। প্রত্যেকটি উৎপাদিত দ্রব্যের আনুমানিক বাজার মূল্যকে ভিত্তি ধরে যৌথ ব্যয় বন্টন করা হয়। আগামী দিনের পড়া মার্কেট ভ্যালু মেথড অর্থাৎ বাজার মূল্য পদ্ধতি, এই পদ্ধতিটা এই এই ক্লাসে আলোচনা না করে আমরা আগামী ক্লাসে করব। এটা ব্যাপক এবং এটা কয়েকদিন লাগবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।